আগে যদি জানতাম রে বন্ধু তুমি হইবা পর, ছাড়িতাম কি বাড়ি আমার, ছাড়িতাম না গো। আপনারা চাইলে এরকম ভাবে খালি গলায় গান গাইতে পারবেন, তারপরে কিন্তু সেই গানটিকে সামান্য একটু এডিটিং করে খুব সুন্দর করে তুলতে পারবেন। স্ক্রিনে যাদের ছবিগুলো দেখতেছেন, হাসান এবং আজিজ, তারা কিন্তু খালি গলায় গান এবং গজল দুইটাই করে থাকে, ব্যাপক পরিমাণ সোশ্যাল মিডিয়া ভাইরাল। তারা কীভাবে সেই গান এবং গজল এডিটিং করে সেই প্র্যাকটিক্যালি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। যারা খালি গলায় গান গাইতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে, তো ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো খালি গলায় গান এডিটিং করার জন্য আপনার একটা অ্যাপ্লিকেশন দরকার পড়বে, সেটা আপনি এই যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা, সেটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। কেন সবাই আমরা জানি যে ক্যাপকাট দিয়ে অনেক রকমের ভিডিও এডিটিং করা যায়, তো আমি আজকে আপনাদেরকে যে ক্যাপকাট দিয়ে কীভাবে আপনি ভয়েস এডিটিং করবেন সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো ডাউনলোড করার পর আপনি যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন, তো প্রবেশ করার পর আপনি এখানে দেখুন একটা নিউ প্রজেক্ট এরকম একটা অপশন চলে আসবে, ঠিক আছে? তো আপনি এই নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবেন, এরপর আপনাকে এখানে গ্যালারিতে নিয়ে আসবে। আসার পর এখান থেকে আপনি যে গানটা গেয়েছেন সেই গানটাতে আপনি এখানে সিলেক্ট করবেন। তো এখান থেকে সিলেক্ট করার পর আপনি এখানে দেখবেন একটা নিচে অপশন আছে যে ক্রিয়েট এ ভিডিও এডিটিং, এটাতে ক্লিক করে দেবেন। আপনার এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। আসার পরে তো প্রথমে আপনাকে এখানে কাজ করতে হবে একটা, যে আপনার যেখান থেকে আপনি গানটা শুরু করছেন সেই জায়গাটা আপনি এখান থেকে ক্রপ করে কেটে নিতে হবে, ঠিক আছে? এখান থেকে ভিডিও লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি যেখান থেকে গানটা শুরু করছেন সেখান থেকে আপনি ভিডিওটা কেটে নেবেন। তো আমি যেখান থেকে শুরু করছি সেটা এই জায়গাটা কেটে নিব, কেটে নিয়ে এখানে যে রিলেট অপশন আছে এখানে ক্লিক করে দেবো। দেখুন এখান থেকে আমার শুরু হয়ে যাবে। আর আমি আপনাদেরকে প্রথমে আমার খালি গলায় গানটা শুনিয়ে দেখাই। আগে যদি জানতাম রে বন্ধু তুমি হইবা পর, আমার খালি গলায় গানটা কিরকম, আমি এরপর এডিটিং করার পর আপনি কিরকম হবে সেটা আমি আপনাদেরকে শোনাবো। তো এরপর আপনি এখানে ভিডিও লেয়ারে ক্লিক করবেন, ক্লিয়ার কারে ক্লিক করার পরে এখান থেকে আপনি নিচে অনেকগুলো অপশন পাবেন, এখানে অনেকগুলো টুলস পাবেন, সেই টুলসগুলোতে আপনি ক্লিক করবেন। ক্লিক করবেন এখান থেকে আপনি স্ক্রল করে একদম লাস্ট চলে যাবেন। লাস্টে আসার পর এখান থেকে দেখবেন এই যে নয়েজ একটা অপশন আছে, এই নয়েজ অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এটা অন করে দেবেন, ঠিক আছে? এটা অন করে দিয়ে আপনি এখান থেকে টিক মার্ক করে দেবেন। তো এটা অন করে দেওয়ার পর এখান থেকে আপনার এই টোলগুলো আপনি একদম প্রথম চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি দেখবেন যে ভলিউম, এই ভলিউম অপশনটাতে ক্লিক করবেন, এখান থেকে আপনার সাউন্ডটা বাড়িয়ে নেবেন। আবার ভিডিও লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে লাস্ট আবার চলে যাবেন। লাস্ট চলে যাওয়ার পর এখান থেকে পারবেন দেখুন এই যে ভয়েস ইফেক্ট এই অপশনটাতে ক্লিক করবেন। তো আপনার ভিডিওর ভয়েসটা সুন্দর করার জন্য আপনাকে এনেকে অপশন দেবেন, এই যে ভয়েস ইফেক্ট এই অপশনটাতে ক্লিক করবেন। তো এই অপশনটা আসার আগে আপনাকে অবশ্যই আপনার মোবাইলের ডাটাটা চালু করতে হবে। আপনার মোবাইলের ডাটাটা চালু করলে আপনি এই অপশনগুলো আপনার ফ্রিতে পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনি অনেকগুলো টুলস পেয়ে যাবেন আপনাকে এখান থেকে। তো আপনি এখান থেকে এই অপশনটা দেখতে পারবেন, এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। তাদের যে আপনার এডিটিংটা দিয়ে রাখছে সেটা আপনি যদি দেন তাহলে কিন্তু আপনার ভিডিওর ভয়েসটা সুন্দর হবে না। তার জন্য আপনাকে কী করতে হবে, এখানে যে ইয়েগুলো আছে সেগুলো আপনি একদম ডাউন করে দেবেন, একদম জিরো করে দেবেন, ঠিক আছে? জিরো করে দিয়ে এখান থেকে আপনি টিক মারে ক্লিক করে দেবেন। এখন যদি আপনাদেরকে শোনাই দেখুন। আগে যদি জানতাম রে বন্ধু তুমি হইবা পর, ছাড়িতাম কি বাড়ি আমার, ছাড়িতাম না গো। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে আপনার খালি গলায় গান তারা কীভাবে সুন্দর করে। তো গান সুন্দর করার জন্য অবশ্যই আপনাকে এই অপশনটাতে ব্যবহার করতে হবে, আর অবশ্যই আপনাকে মোবাইল ইন্টারনেট ডাটাটা চালু করতে হবে। তো সব কিছু করার পর এখান থেকে আপনি দেখুন উপরে ডাউনলোড করার অপশন আছে, আপনি ইনপুট করার জন্য এখানে উপরে ইনপুট করার অপশন আছে, এখান থেকে আপনি রেজুলেশনটা বাড়িয়ে দেবেন, এরপরে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এই ছিল আজকের আমার ভিডিওটা। তো ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।